খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাড়ছে করের বোঝা ব্যয়বহুল হতে চলেছে যাত্রা লোকসভা নির্বাচন মৃত্যু বড় সিদ্ধান্ত ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়ার বাড়ানো হলো রোড টোল ট্যাক্স আজ সোমবার তেসরা জুন থেকেই এই বর্ধিত ট্যাক্স বা কর চালু হচ্ছে দেশের সমস্ত টোল প্লাজাতেই এই নতুন কর কার্যকর হবে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া বা এনএইচএই এর তরফে জানানো হয়েছে আজ থেকে তিন থেকে পাঁচ শতাংশ অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগারোশো টোল প্লাজায় আজ থেকে নতুন কর ধার্য করা হবে গাড়ি বাস ট্রাকের যাতায়াতের জন্যে এনএইচএর তরফে জানানো হয়েছে গত এপ্রিল মাসেই বার্ষিক পর্যালোচনার পর টোল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু নির্বাচন চলায় এবং আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় সেই সময় নতুন কর কার্যকর করা হয়নি ভোট মিটতেই আজ থেকেই কার্যকর হবে নতুন টোল ট্যাক্স আগের টোল ট্যাক্সের তুলনায় তিন থেকে পাঁচ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে গড়ে একশো পঁচিশ টাকার মতো অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে আজ থেকে প্রসঙ্গতে জাতীয় সড়ক ও হাইওয়েতে অতিক্রান্ত দূরত্বের ওপর নির্ভর করে টোল ট্যাক্স ধার্য করা হয় বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ